গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী নন্দলাল হাজরার সমর্থনে রবিবার পথসভা করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী তথা এসএফআই এর সর্বভারতীয় ছাত্র নেতা দীপশিতা ধর। এদিন এই পথসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর মিলনী ক্লাব সংলগ্ন এলাকায়, যেখানে দীপশিতা ধরের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী, বাম ছাত্র নেতা রাজেশ ঘোষ প্রমুখ। এদিনের এই নির্বাচনী পথসভায় কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন দীপশিতা। সমস্ত জায়গায় ছাত্র যুবরা প্রজন্মের যে ছেলে মেয়েরা তারা সংযুক্ত মঞ্চের সঙ্গে রয়েছে, এবং সংযুক্ত মঞ্চের সঙ্গে থাকার কারণ কিন্তু কোনো সেলিব্রিটি না, যে কোনো সেলিব্রিটিকে দেখতে আসছে, কোনো ফিল্মের তারকাকে দেখতে আসছে, তাদের মনে হচ্ছে সংযুক্ত মঞ্চে যে কথাগুলো বলছে এগুলো তাদের কথা। চাকরি না পাওয়ার যন্ত্রণা, কলেজে কলেজে তোলাবাজি ঘুষখরির যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো তারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করেছে। তাদের মনে হচ্ছে সংযুক্ত মোর্চা একমাত্র একটা দল, একমাত্র মোর্চা যারা এর বিরুদ্ধে কথা বলে। গতকাল প্রধানমন্ত্রী এসেছেন, তারপরে আপনি এখানে এসেছেন, ঠিক গঙ্গারামপুরে কি মনে করছেন, তারপরে কি আবহাওয়া মনে হচ্ছে? প্রধানমন্ত্রী তো কদিন পর দেখবেন আপনাদের বাড়িতে বাড়িতেও আসবেন পঞ্চায়েত নির্বাচনের সময়, আর প্রধানমন্ত্রীর তো আর কোনো কাজ নেই, যেভাবে উনি প্রতিদিন পারলে পশ্চিমবঙ্গে চলে আসছেন, মানে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই, ওনার কাজই হচ্ছে পশ্চিমবঙ্গে এসে প্রচার করা। তাই আমরা বলব প্রধানমন্ত্রীকে যে নিজের কাজে একটু মন দিন, দেশের অবস্থা খুব খারাপ, দেশের হাল ঠিকঠাক করুন, সেই কারণে তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, ঘোরাঘুরি করার জন্য তো নয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সংযুক্ত মোর্চার প্রার্থীরা জয়লাভ করবে এবং আগামী দিনে সংযুক্ত মোর্চার হাত ধরে রাজ্যে ব্যাপক হারে কর্মসংস্থান ঘটবে। সেই সঙ্গে তার নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এসএফআই এর সর্বভারতীয় ছাত্র নেতা দীপশিতা ধর। 2021 সালে বানরের পক্ষ থেকে একাধিক মানে রেকর্ড সংখ্যক তরুণ মুখ এসছে, সেটা কতটা আগামী প্রজন্মকে বাম নেতৃত্বকে অগ্রসর করতে সহায়তা করবে এবং ফলাফলে কতটা প্রভাব পড়বে? অবশ্যই আমরা তো প্রজন্মান্তরে বিশ্বাস করি, যে সময়ে সূর্য ভট্টাচার্য, অনিল বিশ্বাস বিমান বসুকে শুরু করেছিলেন, খুব কম বয়সে শুরু করেছিলেন, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বামপন্থী বামপন্থীকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করেছিলেন, এখন আবার সেই দায়ভারটা আমাদের কাঁধে এসছে, সেই দায়িত্বটা আমাদের কাঁধে এসছে, আমরা ওনাদের দেখানো পথে ওনাদের মতো করেই পশ্চিমবঙ্গের বুকে আবার পুনরায় বামপন্থীকে প্রতিষ্ঠিত করবো সুযোগ। তুমি নিজেও তো প্রার্থী, ফলাফল বেরোবে আর 2 তারিখে, কি আশা করতে হচ্ছে? খুবই ভালো, মানে অন্য সময় যেভাবে নির্বাচন হয়, ভোটলুট করা, দাঙ্গা করা, সেগুলো এবার কিছু হয়নি। আমাদের কমরেডরা ওই 6:30 পর্যন্ত সন্ধ্যাবেলা বুথ কামড়ে তারা পড়েছিলেন, মাটির কামড়ে তারা পড়েছিলেন, বুথ আগলে পড়েছিলেন এবং মানুষ ভোট দিতে পেরেছিল। আমরা বিশ্বাস করছি মানুষ আমাদের সঙ্গেই থাকলে আমাদের পক্ষেই রাখবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।